সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বন্দরনগরীতে হচ্ছে মেট্রো রেল। তার চেয়ে বড় চমক হয়ে দেখা দিয়েছে, বিনা পয়সায় মেট্রো রেল করে দিতে চায় চীনের 4টি কোম্পানি। কিন্তু কেন, বিনিময়ে তারা কি চায় বাংলাদেশের কাছ থেকে, আর তাদের দিয়ে মেট্রো রেল করালে কতটা লাভবান হবে বাংলাদেশ, বাংলাদেশ কি তাদের এই প্রস্তাবে রাজি হবে নাকি ফিরিয়ে দেবে, এসব প্রশ্ন সহ এই প্রকল্পের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, বিশ্বের বিভিন্ন ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের আরেকটি চ্যানেল বিডিটক ইউটিউবে ভিজিট করতেই পারেন। চলুন চলে যাই মূল ভিডিওতে। পাহাড়, সমুদ্র আর উপত্যকায় ঘেরা শহরের নাম চট্টগ্রাম। দেশের দক্ষিণ পূর্বে অবস্থিত শহরটি ঢাকার পরেই দ্বিতীয় বৃহত্তম নগরী। হাজার বছরের পুরাতন সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যুগ যুগ ধরে টিকে আছে পুরাতন এই শহর। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রাচ্যের রানী হিসেবেও খ্যাত শহরটি। দেশের বাণিজ্যিক রাজধানী, অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্নদ্বার এই বন্দর নগরী। চট্টলা শহরটি এশিয়ার সপ্তম এবং বিশ্বের দশম দ্রুততম ক্রমবর্ধমান শহর। চট্টগ্রাম এই নগরী দক্ষিণ এশিয়ায় পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শহর। এই শহরকে অর্থনৈতিক জীবনী শক্তি হিসেবেও চিহ্নিত করা হয়। দেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় 75% সম্পন্ন হয় এই চট্টগ্রাম বন্দর দিয়েই। অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও এহার 80%। দেশের মোট রাজস্ব আয়ের শতকরা 60% আসে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে। বন্দর এই নগরীতে প্রায় 70 লাখের বেশি মানুষের বসতি রয়েছে। সেই সাথে নানা কাজে দৈনিক ব্যস্ত এই নগরীতে অসংখ্য মানুষের আগমন ঘটে, ফলে মানুষের চাপটাও যেন একটু বেশি থাকে। যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত রাস্তাঘাটের অভাবও রয়েছে, ফলে যানজট যেন এই শহরের এক নিত্য ঘটনা। চট্টগ্রামে যানজটের কবল থেকে নগরবাসীকে রেহাই দিতে বড় বড় ফ্লাইওভার নির্মাণ সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে 2019 সালে চট্টগ্রামের 54.5 কিলোমিটার জুড়ে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই শুরু হয়। তবে গত কয়েক বছরে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল বা মনোরেল প্রকল্পের জন্য কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করলেও অর্থায়নের অভাবে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। মিরেশ্বরে বঙ্গবন্ধু শিল্পনগর, কর্ণফুলী টানেল, টানেলের ওপারে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল এবং মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর ও জ্বালানি হাব ঘিরে ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আনাগোনা হবে। সেসব বিষয় মাথায় রেখেই গত 4 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে ঢাকার পর চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের নির্দেশ দেন। আর এতেই নড়ে চড়ে বসে সংশ্লিষ্টরা, দৌড়ঝাঁপ শুরু হয় প্রকল্পটি নিয়ে। তবে চট্টগ্রামে মেট্রো রেল কোন পথ দিয়ে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নগরীতে 3 থেকে 4টি রুটে মেট্রো রেল করতে হবে। মিরেশ্বরাইতে নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু শিল্পনগরকে মেট্রো রেলের রুটের সঙ্গে যুক্ত করার পরামর্শ এসেছে। একই সাথে মেট্রো নেটওয়ার্কের আওতায় বিভিন্ন শিল্প এলাকা ও নগরীর উপকণ্ঠের উপজেলাগুলোকেও সংযুক্ত করার পরামর্শ এসেছে, আর এতেই সুফল বয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে চীনের 4টি রাষ্ট্রায়ত্ত কোম্পানি নিজেদের খরচে চট্টগ্রামে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের একটি প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। সেই সাথে মেট্রো রেল প্রকল্পে সম্ভাব্যতা যাচাইয়ের খরচাপাতিও তারা দেবে বলে প্রস্তাবে উল্লেখ করেছে। চীনের প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবে বলা হয় চট্টগ্রামের মিরসরাইয়ের ইকোনমিক জোন থেকে বিমানবন্দর এবং শহরের গ্রোথ সেন্টারগুলোতে তারা মেট্রো রেলের রুট নির্ধারণ করবে। এতে বাংলাদেশ সরকারকে কোনো টাকা খরচ করতে হবে না। প্রস্তাব অনুযায়ী চায়না কোম্পানি বলছে মেট্রো রেল নির্মাণে বাংলাদেশ সরকারের কোনো টাকা লাগবে না, তবে বিনিময়ে আরো বড় কিছু চায় তারা। চট্টগ্রামের মিরসরাইয়ের কাছে সাগর থেকে উদ্ধার করা জমিতে তারা একটি স্মার্ট সিটি বানাতে চায়। মিরসরাইয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে ওই অংশে কক্সবাজারের সেন্ট মার্টিনের মতো একেবারে স্বচ্ছ পানি পাওয়া যাবে বলে তারা জানিয়েছে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। সম্পূর্ণ বিনামূল্যে কেন বাংলাদেশকে চীনা কোম্পানি মেট্রো রেল করে দেবে,
সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। সেই প্রশ্নের উত্তর তারা প্রস্তাবে দিয়েছে। প্রতিষ্ঠানগুলো বলছে কোনো টাকা পয়সা ছাড়াই দেশের বন্দরনগরী চট্টগ্রামে মেট্রো রেল করে দিতে চায় তারা, তবে বিনিময় করতে হবে তার চেয়ে বড় কিছু। বিশ্বরাই থেকে শুরু করে বে টার্মিনালের দিকে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে উঠেছে বেশ কিছু চর, অর্থাৎ মিরসরাই ইকোনমিক জোন থেকে বে টার্মিনাল পর্যন্ত সন্দীপ চ্যানেলের কিছু অংশ নিতে চায় তারা। সিসিসি আর সিসি সহ চীনের চারটি প্রতিষ্ঠান জেগে ওঠা ওই জায়গায় রিক্লেইম বা ভূমি উদ্ধার করতে চায়। সাগর তীরবর্তী গড়ে ওঠা চরের 2 কিলোমিটার অংশের প্রায় 30,000 একর জায়গা রিক্লেইম করতে চায় তারা। এই অংশ ভরাট করে সিঙ্গাপুর এবং দুবাইয়ের আদলে উপশহর গড়ে তুলবে তারা। প্রস্তাবে বলা হয় দুবাই, জাপান, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশে সাগরের কিছু অংশ ভরাট করে এমন প্রকল্প করা হয়েছে। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। জেগে ওঠা চর সাগরের ডেড এন্ড, আর এখানকার জমি উদ্ধার করে ভরাটের মাধ্যমে স্মার্ট সিটি গড়ে তুলতে চায় তারা। এতে কোনো ক্ষতির ঝুঁকি নেই, পরিবেশগত সমস্যা হবে না বলেও প্রস্তাবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানগুলো। এগুলো সম্পূর্ণ তাদের খরচেই করবে, বিনিময়ে স্মার্ট সিটির দায়িত্ব তারা নিজেদের কাছেই রাখতে চায়। সেখানে প্লট তৈরি করে তা বিক্রি করতে চায় তারা। সেখান থেকে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে লভ্যাংশ ভাগাভাগি করতে চায়। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই উপশহর সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণাধীন রাখতে চায়, তবে ওই সময়টার পরিসর কত সেটি প্রস্তাবে উল্লেখ করা হয়নি। চীনা কোম্পানির প্রস্তাবে বাংলাদেশ কতটা লাভবান হবে এমন প্রশ্নে সিটিএ বলছে, এর মাধ্যমে এই এলাকায় অর্থনৈতিক সম্ভাবনার নতুন একটি দুয়ার তৈরি হবে, হাজার হাজার মানুষের স্থায়ী কর্মসংস্থান হবে, আর এটি সাগর পাড়ের পরিত্যক্ত জমি ব্যবহার করেই করা হবে। পৃথিবীর বেশ কিছু দেশ এরকম প্রজেক্টের মাধ্যমে লাভবান হয়েছে, বাংলাদেশেও হতে পারে, তবে এ বিষয়ে গবেষণা দরকার বলে মনে করছেন তারা। প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিডিএ কর্মকর্তারা বলছেন, মেট্রো রেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইও নিজেদের খরচে করার প্রস্তাব দিয়েছে চীনা কোম্পানিগুলো। বিষয়গুলো তারা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে জানাবেন, এরপর এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা। এমন প্রকল্পে বিশ্লেষকরা বলছেন, টাউনশিপ নির্মাণের চীনের যে প্রস্তাব সে বিষয়ে অনেক কিছু বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। ফ্রিতে এমন প্রকল্প করে দেওয়ার বিষয়টি একদিকে যেমন পজিটিভ, অন্যদিকে বাংলাদেশের স্বার্থের দিকগুলো আগে ভাবা উচিত বলে মনে করছেন তারা। নিরাপত্তার প্রশ্নটিও জড়িত রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। ভালো করে সম্ভাব্যতা যাচাই না করে এ ধরনের প্রকল্পে জড়িয়ে গেলে পরবর্তীতে সমস্যা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম শহরে জনবান্ধব, পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা। একই সাথে চট্টগ্রাম শহরের মূল অংশে আন্ডারগ্রাউন্ড রেলপথ বা পাতাল রেলপথ নির্মাণেরও পরামর্শ দিয়েছেন তারা। আগামীতে চট্টগ্রাম শহরকে বাসযোগ্য গড়ে তুলতে সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, ওভারপাস, ব্রিজ, টানেল এবং মেট্রো রেল নির্মাণের মাধ্যমে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নাই বলেও মনে করছেন তারা। দর্শক, আজকে এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্ট আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।